নমস্কার বন্ধুরা, ভারতবর্ষের চারিদিকে বহু মন্দির গড়ে উঠেছে। ভারতের বুকে সেই রকম বাংলায় এক অত্যন্ত জাগ্রত বাবা বড় কাচারী মন্দির নামে পরিচিত। এই মন্দিরের মানত করে পুজো দিলে নাকি সব মানুষেরই মনস্কামনা পূরণ। 250 বছরের পুরনো মন্দিরে এই মন্দিরের নাম শুনলে সবাই চমকে। এই মন্দির দক্ষিণ চব্বিশ পরগনায় এক ছোট্ট গ্রামের ভিতরে এই মন্দির অবস্থিত। এই মন্দিরের বহু পুরনো ইতিহাস রয়েছে। এই ইতিহাস সম্বন্ধে যদি জানতে চান এবং কীভাবে যাবেন, কীভাবে পুজো দেবেন, ঘর ভাড়া পাওয়া যাবে কি না, পুজোর জন্য ডালা কোথায় থেকে নেবেন, কোথায় স্নান করবেন, পুজো কীভাবে দেবেন, সবই কিছু যদি জানতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন বন্ধুরা বড় কাচারি, কথাটির অর্থ হলো বড় কোট। এর আর এক নামে ভূতের কাচারি নামে পরিচিত। একে ভূতনা নামে এই মন্দিরটি অবস্থিত। একটি বড় অসুস্থ গাছের নিচে আর গাছটির নিচে রয়েছে একটি শিবলিঙ্গ। এই বাবার কাছে প্রার্থনা জানিয়ে মনস্কামনা পূরণ হয়নি এইভাবে কারোর কাছেই শোনা যায় না। আপনারা দেখছেন পুজোর পরে মানুষজনের ব্যবহারের পর পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে।